298 বর্গমাইলের স্থলভাগ নিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। জনসংখ্যা প্রায় 5 লাখ। দেশটিতে যাতায়াতের অন্যতম বাহন হিসেবে মোটরসাইকেল বেশ জনপ্রিয়। নারী পুরুষ সহ প্রায় প্রতিটি নাগরিক চলাচলের জন্য বেছে নেন দ্রুতগামী এই বাহন। প্রতিটি জনগণের 2 থেকে 3টা করে বাইক আছে। এরা বাইকে ঘুরতে খুব আনন্দদায়ক মনে করে। এর সাথে সাথে আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা আছি, আমাদেরও বাইকের খুব দরকার। এই বাইকের কারণে আমরা যে কোনো জায়গায় খুব অল্প সময়ের কারণে যেতে পারি, অনেক কাম খুব সহজে করতে পারি। সাইকেল হলে অতি দ্রুত চলে যেতে পারি আঁকা পাকা রোডে, আর মূলত রাস্তা চিকন বিদায়, তাই আমরা বিশেষ করে সাইকেল বেছে নিয়ে আসিয়া। মালদ্বীপের রাজধানী মালে বা তার পার্শ্ববর্তী কয়েকটি শহরেই পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হয় এসি বাস ও ট্যাক্সি। তবে স্থানীয় নাগরিকরা সহজে যাতায়াতের জন্য আস্থা রাখেন মোটরসাইকেলের ওপর। এমনকি রাজধানীর বাইরের দ্বীপগুলোতেও প্রয়োজনীয় কাজে যাওয়ার সময় অনেকেই নৌকায় তুলে নেন বাইক। দেশটির বেশিরভাগ রাস্তা একমুখী হওয়ায় রাজধানী ও আশপাশের দ্বীপগুলোতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের কাছেও বেশ জনপ্রিয় বাহন হয়ে উঠেছে মোটরসাইকেল। এদিকে শৃঙ্খলা মানতে সরকারি উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে পার্কিং স্ট্যান্ডও, যা স্থানীয়দের কাছে সাইকেল পার্ক নামে পরিচিত। সময় মেনটেন করে এবং ট্রাফিক জ্যাম এড়াতেই এই বাইককে সহজভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। বসে থাকতে হয় না কোনো বাসের জন্য অথবা কোনো ট্যাক্সির জন্য। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাফেরার অন্যতম বাহন হওয়ায় পুরুষের পাশাপাশি সমানতালে স্কুটি ব্যবহার করছেন মালদ্বীপের নারীরা। সময় সংবাদ, মালদ্বীপ।